বর্তমানে গোটা পশ্চিম বাংলা জুড়ে শিক্ষা ব্যবস্থার যে হাল তা অত্যন্ত বেদনাদায়ক। শুধু পশ্চিমবঙ্গের অধিবাসী হিসাবে নয়, আমি একজন হুগলি জেলার অধিবাসী হিসাবে আমার কাছে অত্যন্ত লজ্জার। প্রতিদিন প্রতিনিয়ত যখন শিক্ষা ক্যাম্পাসগুলো কলেজ ক্যাম্পাসগুলো শুধু কলেজ ক্যাম্পাস নয় স্কুল থেকে কলেজ ক্যাম্পাসগুলো যখন দেখি দামাল দুষ্কৃতিবাজদের আখড়ায় পরিণত হচ্ছে প্রতিদিন একটু একটু করে, তখন আমার হুগলি জেলার অধিবাসী হিসাবে নিজের কাছে খুব লজ্জার লাগে। আর এটা শুধু হুগলি জেলা নয়, গোটা পশ্চিম বাংলা জুড়ে শিক্ষার এরকম হাল। স্কুল লেভেল থেকে শুরু করে কলেজ লেভেলের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে শিক্ষাকে পণ্যে পরিণত করে দেওয়া হচ্ছে। আমরা দেখতে পেয়েছি এই 2018 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা শেষ করে যখন একটা শিক্ষার্থী কলেজ গেটে পৌঁছেছে, যখন কলেজে ভর্তি হতে গেছে, তখন কলেজে কলেজে অনার্স বিক্রির নামে কীভাবে তোলাবাজি চলেছে। অনার্স বিক্রির নামে সিট বিক্রি হয়েছে সেখানে। আমরা দেখেছি যে হোটেলে খেতে গেলে বা কোনো রেস্টুরেন্ট বা ভালো রেস্টুরেন্টে খেতে গেলে সেখানে ফুড চার্জ দেওয়া থাকে। এখন কলেজগুলো এমনই একটা অবস্থায় পরিণত হয়েছে, কলেজগুলোতেও সেই শিক্ষার বিভিন্ন যে বিষয় সেই বিষয়গুলো চাটের মাধ্যমে ফুড চার্টে যেমন রেট থাকে সেই রেটের মাধ্যমে যেন কলেজগুলোতে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। কোথাও ইংরেজি অনার্স 40,000 টাকা, কোথাও ফিলোসফি অনার্স 35,000 টাকা, কোথাও বা ভূগোল অনার্স 75,000 টাকাও নেওয়া হয়েছে, আমাদের কাছে এরকম খবরও আছে। তাই এই গোটা রাজ্যতে পড়াশুনোর যে হাল এবং শিক্ষা ব্যবস্থার যে হাল তা অত্যন্ত লজ্জাজনক। মানে প্রতিদিন একজন ছাত্রী হিসাবে বলছি, আমরা যেরকমভাবে পড়াশুনো করে এসেছি কিছু বছর আগে 2011 সালের আগে, সেই পরিকাঠামো তো এখন কলেজগুলোতে নেই। এবং উপরন্তু কলেজগুলোতে দামাল দুষ্কৃতিবাজদের আখড়া এমনভাবেই পরিণত হয়েছে যে তৃণমূলেরা কলেজের গেটে গেটে দাঁড়িয়ে দাদাগিরি দেখাচ্ছে, এবং তারা দাদাগিরিটা দেখাচ্ছে এইভাবেই যে অনার্স বিক্রি, মানে বিভিন্ন রকম যে অনার্স সেই অনার্সগুলো নানা রকম টাকায় বিক্রি করছে। এই টাকায় বিক্রি করার জন্য তারা গেটে গেটে দাঁড়িয়ে রয়েছে। মানে এখন মেধা যার সে কলেজে ভর্তি হতে হবে এরকমটা নয়, মেধাটা যার আছে সে কলেজে ভর্তি হতে পারছে না। যার মেধা নেই, যার পকেটে কাঁড়ি কাঁড়ি টাকা আছে, অর্থাৎ স্যালোপড়ি মাকোতেল যে বেশি পয়সা দিতে পারবে সেই পড়তে পারছে। অর্থাৎ সাধারণ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎটা এই সরকারটা পুরো অনিশ্চিত করে দিচ্ছে। শুধুমাত্র কলেজগুলো নয়, স্কুলগুলোতেও আমরা দেখতে পাচ্ছি মাধ্যমিক পরীক্ষা শেষে যখন একটা ছাত্র বা ছাত্রী স্কুলগুলোতে ভর্তি হতে যাচ্ছে, তারা সেখানে ভর্তি হতে পারছে না। ভর্তির নামে যে তৎসুপের কাহিনি, মাননীয় মুখ্যমন্ত্রী নাকি ঘোষণা করেছেন প্রত্যেকটা স্কুল নীল সাদা রং করে দিতে হবে। এই নীল সাদা রং করার নামে সাধারণ ছাত্রছাত্রীদের কাছ থেকে যেভাবে টাকা নেওয়া হচ্ছে তা সত্যি অত্যন্ত লজ্জার। এই হুগলি জেলার বিভিন্ন স্কুল বিভিন্ন জায়গায় যে স্কুলগুলো এবং কলেজগুলোতে আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে 11-12 একটা ছাত্রছাত্রী যখন ভর্তি হতে যাচ্ছে তারা সিট পাচ্ছে না, কলেজে কোনো নিয়ম শৃঙ্খলা কোনো ডিসিপ্লিন নেই। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গের সরকারটা শিক্ষা ব্যবস্থাটাকে প্রতিদিন নিয়ত প্রতিনিয়ত একটা করে পণ্যে পরিণত করছে। আমাদের যে সাধের যে জেলা এবং সাধের যে বাংলা, এই গোটা পশ্চিমবাংলা, এই পশ্চিমবাংলা জুড়ে শিক্ষা ব্যবস্থার যে হাল তা অতি তাড়াতাড়ি বন্ধের প্রয়োজন। এবং একটা ছাত্রছাত্রী যখন তার পড়াশুনোটা শেষ করার পর, তার ডিগ্রিটা শেষ করার পর যখন সে কোনো জায়গায় চাকরি পেতে যাবে, কোনো জায়গায় জব পেতে যাবে, সেটাও তার কাছে সুনিশ্চিত নয়। আমরা দেখতে পাচ্ছি আগে 2011 সাল পর্যন্ত প্রত্যেক বছর অন্তত SSC-টা শিক্ষক নিয়োগের পরীক্ষা হতো, এখন শিক্ষক নিয়োগের প্রক্রিয়াটা প্রায় বন্ধই হয়ে গেছে। প্রাইমারি থেকে শুরু করে টেট দুর্নীতি আমরা সবাই দেখতে পেয়েছি বেকার যুবক যুবতীদের কাছে যে একটা অন্ধকার বিষয় পরিণত করছে এই সরকারটা প্রতিনিয়ত, সেটা আমরা দেখতে পেয়েছি। এবং SSC প্রায় বন্ধই হয়ে গেছে, SSC পরীক্ষা আর হচ্ছেই না, এবং টিচারদের ভবিষ্যৎ পুরো অন্ধকারের মুখে। শুধুমাত্র SSC নয়, বিভিন্ন রকম যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো এবং সরকারি প্রতিষ্ঠানের যে সমস্ত চাকরি সেগুলোও সব বন্ধ হয়ে গেছে। সেই জন্য আমার আপনার বাড়ির যে সাধারণ ছেলেটা, আমার আপনার বাড়ির যে ছেলেটা প্রতিদিন প্রতিনিয়ত যার লড়াইটা শুধুমাত্র ভাতের জন্য, শুধুমাত্র ভাতের দাবিতে যে লড়াইটা সকালবেলা ঘুম থেকে উঠে করে, প্রত্যেকদিন সকালবেলা যখন তার ডিগ্রিটা নিয়ে কলকাতার কোনো রাস্তায় যায়, কলকাতার কোনো কলেজে যায় বা কলকাতায় কোনো জব পাওয়ার জন্য বেরোয়, সেই তার চাকরিটা তার সামনের দিশাটা পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছে বর্তমানে রাজ্যের সরকারটা। তাই আমরা চাইছি, আমরা সমস্ত ছাত্রছাত্রীরা চাইছি আগামী 3রা ফেব্রুয়ারি ব্রিগেডের ময়দানে আমরা জবাব নিতে যাব। আপনারাও আসুন আমাদের সাথে পা মেলাতে আসুন। তাই আগামী 3রা ফেব্রুয়ারি ব্রিগেডের ময়দানে আপনাদের সবাইয়ের সাথে দেখা হবে।